হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। অনুরাধা ব্লগে তোমাদের স্বাগত। এখন বাজে সকাল 11টা, আকাশের অবস্থা খুব খারাপ, দেখো মেঘ মেঘ হয়ে আছে, হাওয়া হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে হালকা হাওয়া, মাঝে মাঝে একটু জোরে জোরে হাওয়া দিচ্ছে, কোনো ঠিক নেই। আকাশের অবস্থা খুবই খারাপ। এই দেখো কিছু বৃষ্টিও হয়ে গেছে তার আগে। গাছের পাতাগুলো দেখো কি অবস্থায় আছে, ভিজে। আর এখন আমি এসে গেছি রান্নাঘরে। আমাদের এখানে লোডশেডিং হয়ে গেছে। রান্নাঘর এসে আমি এক কাপ চা বানিয়ে নিচ্ছি আমার হাজবেন্ডের জন্য। চাটা আমার বানানো হয়ে গেছে। এই দেখো আমি কাপে ঢেলে রেডি করে নিয়েছি আমার হাজবেন্ডকে দেবো বলে। চাটা নিয়ে আমি আমার হাজবেন্ডকে দিতে এলাম। তারপরে দেখো দেখায় বাইরে কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে। দেখো আজকের ওয়েদারটা খুব খারাপ, ঝোড়ো হাওয়া বইছে আর বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টিটা বেশ স্পিডের মাথাতেই হচ্ছে, আর হাওয়াটাও বেশ জোরে জোরে হচ্ছে, ঝড়ের সঙ্গে আর কি যে বৃষ্টিটা হয় সেইটা। তারপর চলে এসেছি আমি রান্নাঘরে, মা এখানে ভাত বসিয়ে দিয়েছে। দেখো আর এদিকে সব সবজি কেটে রেখেছে, আলু, ঝিঙে, টমেটো, এগুলো মা সব কেটে কুটে রেডি করে নিয়েছে। আর এখানে নিয়ে নিয়েছে বেসন, আর এখানে আদা আর কাঁচা লঙ্কা। এদিকে মা বেসনটা ফেটানো হয়ে গেছে। দেখো বেসনটা পুরো ফেটিয়ে রেডি করা হয়ে গেছে। আর এদিকে ভাই নারকেলটা ছাড়াচ্ছে। মা ততক্ষণে আদা কাঁচা লঙ্কা সব একসঙ্গে বাটনাটাকে বেটে নিচ্ছে রান্নার জন্য। মায়ের ভাতটা রান্না হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে নিয়েছে। এই দেখো এদিকে গ্যাসে কাঁচা আমটা সিদ্ধ করতে দেওয়া আছে, কড়াই বসিয়ে নেওয়া হয়েছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে। তেল দিয়ে মা ফার্স্ট আর কি বেসনের বড়াগুলো তৈরি করে নেবে তরকারির জন্য। আজকে আলু, ঝিঙে, টমেটো, বেসনের বড়া এইসব দিয়ে আর কি একটা সবজি তরকারি হবে। আমরাই বললাম মাকে, মা ঝোড়ো ঝোড়ো ওয়েদার, ঝড় বৃষ্টি, খেতে ভালো লাগছে না, ইচ্ছা করছে না, এরকম একটা তরকারি করো। ভাইয়ের দিকে নারকেলগুলো ছাড়ানো হয়ে গেছে, মার বড়াগুলোও ভাজা হয়ে গেছে। এক খোলা বড়া ভেজে মা প্রায় তুলেই নিচ্ছে আর কি। দেখো নারকেলগুলো সব ছাড়ানো হয়ে গেছে, নারকেলগুলো ছাড়িয়ে রেখে দিল। আর এদিকে মা কড়াইয়ে তেল নিয়ে নিয়েছে, মায়ের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার তরকারি চাপাবে বলে এর মধ্যে গোটা জিরে তেজপাতা সব ফোড়ন দিয়ে দিল। এই দেখো সবজিগুলো মা এবার তেলের মধ্যে দিয়ে ভেজে নেবে। বাইরে প্রচন্ড ঝোড়ো হাওয়া, ঝড় বইছে, বৃষ্টি হচ্ছে, লোডশেডিং, অন্ধকার, অন্ধকারের মধ্যে এই যা হলো। দেখো মা ঝিঙেগুলো, টমেটোগুলো, আলুগুলো দিয়ে একসঙ্গে সব ভালো করে ভেজে নিচ্ছে। এদিকে মা ভাতের ভাত বলছি সরি, আমটা আর কি সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছে, আর তরকারিতে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছে। আদা বাটা, লঙ্কা বাটা, জিরে ধনে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে মা মশলাটা নিয়ে কষিয়ে দিচ্ছে। অল্প একটু জল দিয়ে দিল, ভাজা ভাজা করে কষিয়ে নেবে। এদিকে মায়ের ভাতটা হয়ে গেছে, ফ্যান গালতে দিয়েছিল, তার হাঁড়িটা তুলে আর কি ভাতটাকে ঝাঁকড়ে নিচ্ছে, তাহলে ভাতটা আর কি সুন্দর থাকবে। আর না হলে না ঝাঁকড়ে নিলে কি হবে, ভাতগুলো গায়ে লেগে লেগে থাকবে, আঠা আঠা হয়ে যাবে। দেখো মায়ের ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, সুন্দর করে মা হাঁড়িটাকে ঝাঁকড়িয়ে নিল।
চলে এসেছি ছাদের উপর, ভাবছি যাই গিয়ে দেখে আসি কি গাছগুলোর কী অবস্থা। এইটুকু টাইমের মধ্যে প্রচণ্ড ঝড় হয়েছে, প্রচণ্ড ঝড়, ঝড়ে সব লন্ডভন্ড করে দিয়েছে। ছাদের অবস্থা দেখো, সব গাছগুলো কীভাবে শেষ হয়ে গেছে দেখো, বিচ্ছিরিভাবে গাছগুলো সব ভেঙে চুরে পড়ে আছে। এই দেখো কীরকম ঝড়, তখনও খুব ঝড় বইছে, মানে কোনো রকম ছাদে এসে মনে হচ্ছে ধাক্কা মেরে আমাদেরকে ফেলে দেবে এমন অবস্থা। দমকা হাওয়া দিচ্ছে, দমকা হাওয়া তার সঙ্গে বৃষ্টি, কিছুতেই ছাদে গিয়ে যে ভিডিওটা করবো কিছুতেই আমি দাঁড়াতে পারছি না। মানে দুবার দুবার যেতে গেলাম, গিয়ে যেন মনে হচ্ছে কেউ একটা ধাক্কা দিয়ে আমায় ফেলে দিচ্ছে। দুবার দুবার আমি চলে এলাম, পুরো জামা কাপড় সব ভিজে গেছে। এ দেখো কেমন হাওয়া দিচ্ছে, কি স্পিডের মাথায়, দেখো দমকা হাওয়া তো না, ঝোড়ো হাওয়া, ঝড় হচ্ছে তো, আর তার সঙ্গে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, বৃষ্টি ধামার শিন্নে বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। ছাদের অবস্থা প্রচণ্ড প্রচণ্ড খারাপ, মানে কি বলবো বন্ধুরা, আমার এত মন খারাপ লাগছে গাছগুলোকে দেখে, প্রচণ্ড মন খারাপ। দেখো ক্রিসমাস ট্রিটা কীভাবে উল্টে পড়ে আছে, আর কত লেবু ধরেছিল গাছে, লেবুগুলো একটাও দেখতে পেলাম না কোথায় উড়ে চলে গেছে, আর যে কটা আছে গাছে সেই কটা। চারিদিকের অবস্থা দেখো বিচ্ছিরি অবস্থা, কত লেবু ছিল গাছে একটা লেবুও খুঁজে পেলাম না, ঝড়ে উড়ে কোথায় চলে গেছে, খুঁজে পাবো কী করে। গাছগুলো দেখো নাকচাপা গাছটা কীভাবে ভেঙে পড়ে আছে, নয়নতারা সব চারিদিকে লন্ডভন্ড হয়ে দলা পাকিয়ে পড়ে আছে, সব চলে গেল। কচি কচি গাছের চারাগুলো খুঁজেই পাচ্ছি না, টব সমেত উড়ে চলে গেছে, ওগুলো তো কোনো অস্তিত্বই নেই, দেখাই যাচ্ছে না। আর যে কটা দেখা যাচ্ছে সে কটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বিচ্ছিরি অবস্থা। আর সমানে বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া, বৃষ্টি, বৃষ্টিতে ভিজেই গেলাম। এই দেখো কত জল, ঝড় সব বইছে, নয়নতারাগুলো অবস্থা খারাপ। তারপর আমি নিচে চলে এসেছি, এসে দেখছি মা তখন রান্নাগুলো সব রেডি হয়ে গেছে। এখানে আছে নটের শাক ভাজা, মাকে রান্না করেছে তোমাদের দেখায়। এখানে আছে আলু, ঝিঙে, বড়া, টমেটো সব দিয়ে যে তরকারিটা হয়েছে ওইটা আর কি। এই দেখো, আর এদিকে আছে, যেহেতু এটা কাঁচা মিঠা আম, সেই জন্য কাঁচা মিঠা আমের আচার তো ভালো, চাটনি তো ভালো হয় না, তাই আর কি একটুখানি শক্ত শক্ত কচকচে ভাব, ঝোলঝোল মতো, এটা আমের ঝোল হয়ে গেছে, আজকে চাটনি বলবো না। এই দেখো শাক তরকারি, মা এদিকে দুখানা ডিম নিয়ে নিয়েছে, ডিম দুটোকে অমলেট করে ঝাল, ডিমের বড়া ঝাল হয় না, ডিমের বড়া ঝাল রান্না করবে। দেখো আদা বাটনা সব রেডি করে নিয়েছে, পেঁয়াজ কুচি, ডিমের বড়া ঝাল হবে। বিকেলবেলা পিসি ওই যেটুকু জানলা থেকে আলো আসছে আর কি, বসে বসে মা এগুলোকে গুড় আম বানাবে, তাই আম কিনে এনেছে ভাই বাজার থেকে, আমগুলোকে কাটছে, মাকে আর কি কেটে কুটে রেডি করে দেবে, মা গুড় আম বানাবে। লোডশেডিং বললাম না কারেন্ট অফ। এখন বাজে বিকেল 5:30, আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ, বাজে ওয়েদার, তোমরা তো জানো ঝড় জল হলে যা হয় আর কি। লোডশেডিং বসে আছি জানলার ধারে, আর ভালো লাগছে না, ভাবছি কী করবো কী করবো, দেখো তোমাদের বাড়িটা দেখাই। যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যাওয়ার আগে একটা কথা বলবো, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, কিছু বলতে আমায় কমেন্ট করো, আর পাঁচজন বন্ধুর সাথে শেয়ার করো আমার চ্যানেলটাকে। যারা আমার চ্যানেলে নতুন আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ব্যাস যাওয়ার আগে আমি এটুকুই বলে যাব, আর আমার কিছু বলার নেই, আবার দেখা হবে আগামীকাল। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, ওকে, টাটা।